সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু প্রিন্ট অল পিডি ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ সারোয়ার হোসেন, প্রিন্ট টেকনিশিয়ান এবং প্রিন্ট কালার মাস্টার। আপনি কি টি শার্ট প্রিন্টিং এর জন্য ফ্যাক্টরি করতে চান? কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আলোচনা করা হবে আপনি মানে টি শার্ট প্রিন্টিং এর জন্য কি কি প্রয়োজন, যে জিনিসগুলো ছাড়া টি শার্ট প্রিন্টিং ফ্যাক্টরি হবেই না, সেই জিনিসগুলো ভিডিওতে সংক্ষিপ্তভাবে তুলে ধরা হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, আশা করছি আপনারা সবকিছুই বুঝতে পারবেন এবং কোনটা কি কাজ সেটাও বলে দিব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর একটা কথা না বললে না, আপনি যদি স্ক্রিন প্রিন্ট রিলেটেড আপডেট ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আমরা দেখে আসি টি শার্ট প্রিন্টিং এর জন্য কি কি প্রয়োজন। প্রিন্টিং ফ্যাক্টরি তৈরি করার জন্য প্রথমেই লাগবে আপনার একটা ফ্লোর, তারপর লাগবে প্রিন্টিং টেবিল। এই যে এটা হচ্ছে প্রিন্টিং টেবিল, সেই টেবিলে রিপিট থাকতে হবে, এগুলো হচ্ছে রিপিট। এই টেবিলের কাজ কি প্রথমে বলি, এই টেবিলের কাজ হচ্ছে এই টেবিলে যে মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো টেবিলে রেখে তারপর আর কি প্রিন্ট করতে হয়, তার জন্যই প্রিন্টিং টেবিলটা আপনার প্রয়োজন। এখন এই টেবিল বানাতে মোটামুটি কীরকম খরচ হতে পারে সেরকম একটা আইডিয়া আপনাদেরকে দেই। গ্লাস টেবিল বানালে আপনার খরচ পড়বে 1500 থেকে 1600 টাকা এক ফিটে, আর যদি রেক্সিন টেবিল বানান তাহলে আপনার 1000 থেকে 900 টাকা খরচ পড়বে রেক্সিন টেবিলে, এক ফিট প্রতি ফিটে 900 টাকা রেক্সিন টেবিল বানাতে। এটা হচ্ছে হিট সেল মেশিন, অনেকে হিট প্রেসও বলে, এটা আপনার লাগবে হিট প্রেস মেশিন লাগবে। 2 নম্বরে স্ক্রিন প্রিন্ট করলে আপনার হিট প্রেস মেশিন লাগবে। প্রথমে বলি আপনি যদি স্টিকার প্রিন্ট করতে চান এটার কাজে লাগবে, আপনি যদি ফয়েল পেপার প্রিন্ট করতে চান তাহলে এটার কাজে লাগবে, আপনি যদি হাইড অ্যান্ড সিক প্রিন্ট করার পর ম্যাট করতে চান তাহলে এই হিট প্রেসের কাজে লাগবে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। তারপর যা লাগবে সেটা হচ্ছে বেল কিউরিং, এটার কাজ হচ্ছে প্রিন্ট যেন কোনো প্রকার ওয়াশে উঠে না যায় তার জন্য বেল কিউরিংয়ের প্রয়োজন। তারপর আপনার লাগবে স্কিন তৈরি করার জন্য এক্সপ্রেস রম, এই যে এগুলো হচ্ছে স্কিন, এইগুলো ডিজাইন তৈরি করার জন্য আপনার এক্সপ্রেস রম লাগবে। এখানে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এটার সাহায্যে আর কি স্ক্রিনে ডিজাইনটা ওঠাতে হয়। তারপর যা লাগবে সেটা হচ্ছে প্রিন্ট করার পরে প্রিন্টটা যেন শুকানোর জন্য এই যেটা প্রয়োজন এটা হচ্ছে ড্রায়ার, এটা দিয়ে প্রিন্ট শুকাতে হয়। তারপর আপনার যা প্রয়োজন একটা কালার রুমের ব্যবস্থা রাখতে হবে কালার বানানোর জন্য, আর এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্যান্টন বই, মানে কালারের বই আর কি, এগুলোর মাঝে কালার নাম্বার টাম্বার আর কি দেওয়া আছে। তারপর আপনার যা প্রয়োজন, অনেক সময় প্রিন্ট করার পর স্পট ভরে, সেই স্পট উঠানোর জন্য এটা প্রয়োজন, এটা হচ্ছে স্প্রে গান, এটা দিয়ে আর কি স্পটগুলো। প্রিন্ট করার জন্য আপনার প্রয়োজন একটা স্কাবার, মানে আপনি যেই কয়েন্সি প্রয়োজন সেই কয়েন্সি একটা স্কাবার নিতে হবে আর কি প্রিন্ট করার জন্য। সর্বশেষ যা লাগবে আপনার প্রিন্ট করার পর প্রিন্টার চেক দেওয়ার জন্য একটা কোয়ালিটি টেবিল লাগবে, মানে চেক করা প্রিন্ট চেক করার একটা টেবিল লাগবে। এখন কথা হচ্ছে আপনি যদি এই ব্যবসা করতে চান তাহলে আপনি যদি মোটামুটি বড় করে করতে চান আর কি, তাহলে আপনার 4 থেকে 5 লক্ষ টাকা আপনার হাতে নিয়ে তারপর নামতে হবে এই জিনিসগুলো কেনার জন্য। আশা করছি আপনারা আমার এই ভিডিও দেখে আপনারা একটু হলেও কোনো কিছু বুঝতে পারছেন, আর বুঝতে যদি কোনো প্রকার অসুবিধা হয়
অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিবেন, আপনাদের কমেন্টের যথাসম্ভব উত্তর দেওয়া হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, ভিডিওর ব্যাপারে আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের আরো ভালো ভিডিও বানাতে সাহায্য করবে। ধন্যবাদ সবাই।